সাঁওতালি ভাষায় বলেন তো দেখি আপনার নাম। কি বললেন বুঝলাম না তো। বন্ধুরা, আজকে এসেছি রংপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায়। বিশেষ করে আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি কালচার আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে আদিবাসীরা আগের দিনে পশু পাখি শিকার করত, কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এই পশু পাখি শিকার উঠে গেছে, কিন্তু তাদের তীর, ধনুক, বল্লম এখনও রয়ে গেছে। সেই তীর, ধনুক, বল্লম সন্ধান করব, খুঁজে বের করব। সঙ্গে থাকবেন, চলুন যাওয়া যাক। এই পথেই আজকে চলে যাব রংপুরের সেই সাঁওতাল অধ্যুষিত এলাকায়। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি রংপুর জেলার বীরগঞ্জ থানার আদিবাসী সাঁওতাল জনপদে। এখানে বেশ কয়েকটি সাঁওতাল পাড়া রয়েছে। আমি আজকে এক এক করে সব কয়েকটি সাঁওতাল পাড়ায় যাওয়ার চেষ্টা করব। বিশেষ করে সাঁওতাল জনপদের ভাষা ও সংস্কৃতির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। সাঁওতালদের আদি পেশা পশু শিকার কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে, আর এ কারণে পশু শিকারে ব্যবহৃত তীর, ধনুক এবং বল্লম এখন আর আগের মতো তাদের কাছে থাকে না, কারণ এখন সাঁওতালরা দিন দিন অন্য পেশার সাথে জড়িয়ে যাচ্ছে। তবে অবসর পেলে সাঁওতালরা তাদের আদি পেশা পশু শিকার এখনও করে। যেহেতু আগের মতো পশু শিকার এখন আর প্রচলন নেই, সে কারণে তাদের এই পশু শিকারে ব্যবহৃত তীর, ধনুক এবং বল্লম নিজেদের কাছে না রেখে তাদের দলপতির কাছে রেখে দেয়। আজকে সেই তীর, ধনুক এবং বল্লম খুঁজে বের করব এবং আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে দেখাবো আদিবাসী এই সাঁওতাল জনপদের বাড়িঘরগুলো এত নকশা সমৃদ্ধ হয়ে থাকে যা দেখতে খুব দারুণ লাগে, আর বেশিরভাগ ঘরগুলোই হয়ে থাকে মাটির তৈরি। দিদির নাম কি? নয়মি সরেন। আপনাদের ভাষায় বলেন তো দেখি আপনার নাম। ইয়া নিতুম নয়মি সরেন। কি বললেন বুঝলাম না তো। আমার নাম নয়মি সরেন। এটা আপনাদের ভাষায় কি বললেন? ইয়া নিতুম নয়মি সরেন। ও, এটা এই ভাষাটার নাম কি আপনাদের? সাঁওতাল ভাষা। সাঁওতাল ভাষা না? এটা কোন দেশে এই ভাষাটা? কি শুধু এখানেই আছে না অন্য কোন দেশেও আছে? তো এখন আপনি কাজে যাবেন, এটা বলেন তো আপনাদের ভাষায়। নেতক আমিন চালা। কি বললেন? নেতক আমিন চালা। আচ্ছা, ধন্যবাদ। তো আপনার নাম? জানমনি। বুঝলাম না। তোমার ভাষাতে না আমার ভাষাতে? আপনার ভাষা দিয়ে। আমার ভাষা? আমার ভাষা দিয়ে। হ্যাঁ, জানমনি। জানমনি দিদি কি আদিবাসী? হ্যাঁ। আপনার নাম কি? লিলিয়ানা সরেন। আপনি কি করেন? আমি কি করছি, বাড়িতে থাকি। লেখাপড়া করছেন? হ্যাঁ। কিসে লেখাপড়া করছেন? ইন্টার পাস। আপনাদের যে একটা ভাষা আছে, এই ভাষাটায় আপনার নাম, ঠিকানা, পরিচয় এবং সব কিছু বলেন তো শুনি। ইয়া নিতুম দা লিলিয়ানা সরেন, আতো নিতুম সুকিপুর, পোস্ট চত্রা, থানা পীরগঞ্জ, জেলা রংপুর। এটা আপনাদের ভাষা না? হ্যাঁ। ধন্যবাদ। আপনাদের যে এই যে নিজস্ব একটা ভাষা আছে, এই ভাষাটা যদি আমরা শুনতে চাই, যেমন আপনার পরিচয়, আপনার গ্রাম সব কিছু যদি আপনাদের ভাষায় বলেন। আমাদের ভাষা কিন্তু খুব সহজ নয়, কঠিন ভাষা আমাদের। এখন হিন্দিও বলা যাবে না, উর্দু নয়। দাদা, এখন আপনাদের ভাষায় আপনার নাম, ঠিকানা, পরিচয় বলেন দেখি। এনার নতুন শরীফ, আতার নতুন সুকিপুর, তুরুটোলা, জেলা হয়ে কানা রংপুর, থানা পীরগঞ্জ। ইন্দ নালা কামি হড়কে নাই, হুড়ু গ্যাট, হুড়ু রহয়, থিয় মেরম গুপি, বিডি গুপি, খিকড়ি গুপি, তুইয় গুপি। এখন আমাদেরকে একটু এটা বাংলা দিয়ে অনুবাদ করে শোনান। আমি কাজ করি কৃষিকাজ, ধান কাটা, ধান লাগা, বুকরি চড়াই। আমাদের ভাষায় বললাম যেটা বাংলা ভাষায় এটাই। আপনারা এই যে এখন কি আগের মতো শিকার করেন? হ্যাঁ, এখানে শিকার করি আগের মতো। শিকারের কি সেই আগের মতো তীর, বল্লম এগুলো দিয়ে শিকার করেন? হ্যাঁ, এগুলো দিয়েই শিকার করি। তীর, বল্লম আছে আপনাদের কাছে এখন? আছে। এর মধ্যে কি শিকার করতে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম দুই তিন দিন আগে। কি শিকার করতে গেছিলেন? গাওড়া, বিজি, ক্যাকসিয়েল। এগুলো কি এখন পাইছেন আপনারা শিকার করে? হ্যাঁ, পাইছি। কখনো আট দশটাও হয়, আরও বেশিও হয়। আগের আগের মতো কি শিকার করার সময় হয় এখন? সময় যে এখন যে সিজন, ধান কাটা শেষ হলে আবার যায়, সিজনের মধ্যে চার পাঁচবার করে। এরপরে কখন যাবেন আবার? এই ধান কাটামারি শেষ হলে আবার যাব।
কি জঙ্গলে শিকার করতে যান? হ্যাঁ জঙ্গলে, ওইসব তো বন জঙ্গলে পাওয়া যায়। জঙ্গল কি এখন আছে আগের মতো? আগের মতো জঙ্গল নাই, তবে আবাদি ঘাসগুলোর মধ্যে পাওয়া যায়। যাই হোক, বোঝা গেল তারা এখন বর্তমানে ধান কাটার মৌসুম এবং ধান কাটায় ব্যস্ত আছে। এখন আমরা দেখব এই সাঁওতাল জনপদের সাঁওতালদের বাড়িঘর। সাঁওতালদের বাড়িঘর মাটির তৈরি এবং এগুলো একেবারে খুব সুন্দর দেখতে এবং নকশা সমৃদ্ধ, এবং এই ঘরগুলো তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আগের দিনের সাঁওতালরা দিনের খাবার দিনই সংগ্রহ করে খেত, তারা ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করতো না। কিন্তু এখন বর্তমানে সাঁওতালরা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত এবং তারা ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করে। বিশেষ করে সাঁওতাল জনপদের মধ্যে যারা বয়স্ক, তারা এখনও ডালি কুলা চালন এই ধরনের নিত্য প্রয়োজনে ব্যবহৃত জিনিসপত্র নিজের হাতে তৈরি করে। কিন্তু যারা নতুন প্রজন্ম সাঁওতাল, তারা এই ধরনের জিনিসপত্র আর তৈরি করে না, তারা এখন অনেকটাই আধুনিক হয়ে গেছে। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি এখানে বেশ কয়েকটি সাঁওতাল পাড়া রয়েছে। আমি এতক্ষণ যে পাড়াটি আপনাদেরকে দেখালাম সেটির নাম হচ্ছে সখীপুর। এরপরে আমি যাচ্ছি বিরামপুরের দিকে সেই তীর ধনুকের সন্ধানে। কাকা, আপনি আদিবাসী তো না? হ্যাঁ আদিবাসী। আপনার নাম কি? আমার নাম খোয়েন টুটু। আপনারা এখন কি শিকার টিকার করেন? শিকার টিকার করি। করেন না? আগের মতো কি শিকার পাওয়া যায়? আগের মতো পাওয়া যায় না, একটু কম পাওয়া যায়। তো এখন কি আপনারা যে তীর ধনুক বল্লম দিয়ে তো শিকার করেন, তাই না? হ্যাঁ, এগুলো দিয়ে করেন। সেগুলো কি আপনাদের আছে এখন? হ্যাঁ, এখনো আছে। আমরা একটু আপনার এই যে তীর ধনুক বলম দিয়ে শিকার করেন এটা একটু দেখতে চাচ্ছি, দেখতে পারবো কি? দেখতে পারবেন, কিন্তু এখন তো আমার কাছে নাই। এটা কোথায় আসছে? ওটা বাইরে আছে, এক জায়গায় রাখছি তো। অবশেষে চলে আসলাম সেই সাঁওতাল দলপতির বাড়িতে এবং এখানে এসে তীর ধনুকের সন্ধান পেয়ে গেলাম। আর এই তীর ধনুকের একটি বিশেষত্ব আছে যে এগুলো জাদুর মতো লক্ষ্যবস্তু ভেদ করে। কাকা, এটা তীর দিয়ে আপনারা মারেন না? কিভাবে একটু দেখান তো, এইভাবে তাক করে টাঙ্গাই চলে যাবে। আচ্ছা, এটা কি এই যে সামনে কি তীর লোহার ফালা লাগা আছে না? লোহার ফালা। আচ্ছা, ঢুকলে এটা আটকে যায়, আটকে গেলে ওই আটকে যাবে, আর যেতে পারবে না। আর ওইটা তীরের এটা এটা সোজা হওয়ার জন্য, এটা সোজা হওয়ার জন্য কি এটা লাগা? এটা ফুড়া, পাখির পালক, পাখির ফুড়া পালক। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের কিছু তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। ফেসবুক পেজ হলে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন।